নমস্কার, আমার নাম বিধান মুখার্জি। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই একটি ছোট্ট প্রয়াস, যেখানে আজকে আমরা ক্লাস টেনে ইংলিশ বইয়ের ব্লিস নামক যে টেক্সট বইটি রয়েছে সেখানে একটি কবিতা আমরা আজকে পড়ব। এবং এই অনলাইন যে সেশনগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের প্রাক্তনী অ্যাসোসিয়েশন, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত ও তার পাশাপাশি অত্যন্ত সম্মানিত যে এর একটা অংশগ্রহণের আমরা অংশ হতে পেরেছি। এবং এর পাশাপাশি এই এত সুন্দর একটি ইউটিউবের প্ল্যাটফর্ম, যেটি সখার প্রতি অর্থাৎ টু আ ফ্রেন্ড, এর মধ্য দিয়ে এই অনলাইনে এই যে কন্টেন্টগুলিকে আপলোড করা হচ্ছে, এটি বিশেষত দশম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি হেল্পফুল চ্যানেলের মতন কাজ করতে পারে। আজকে যে কন্টেন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি কবিতা। ক্লাস টেনের ব্লিস টেক্সট বইয়ের মধ্যে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি বিখ্যাত একটি কবির দ্বারা লেখা। এটির নাম হচ্ছে ফেভেল এবং আমি স্ক্রিন শেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পিপিটিতে এই কবিতাটি রাল্ফ ওয়াল্ডো এমারসন লিখেছেন। কবিতাটির প্রথমে অধ্যয়ন করতে যাওয়ার আগে আমরা কবি পরিচিতির জায়গাটিতে কমসে কম আমাদেরকে একটুখানি সুপরিচিতি করার মতন চেষ্টা করতে হবে। যেরকম রাল্ফ ওয়াল্ডো এমারসন একজন বিখ্যাত আমেরিকান কবি, তার যে টেনিওরটি ছিল অর্থাৎ তার যে বেঁচে থাকার যে লেন্থ সেটি ছিল 1803 থেকে 1882। এবং এর পাশাপাশি যে ফ্যাক্টস আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে, রাল্ফ ওয়াল্ডো এমারসনের ছবিটি রাখা হয়েছে, তিনি একজন হি ওয়াজ আ ফেমাস আমেরিকান পোয়েট অ্যান্ড আ ফেমাস ফিলোসফার অ্যাজ ওয়েল। তার পাশাপাশি হি ওয়াজ অ্যান এক্সপোনেন্ট অফ ট্রান্সেন্ডেন্টালিজম। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সেন্ডেন্টালিজম উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হিজ পোয়েম লাইক ফেভেল। কারণ তার প্রত্যেকটি কবিতার মধ্যে একটি অপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে, তার ফিলোসফিক্যাল রাইটিং, তার ক্রিয়েটিভ থিঙ্কিং এবং তার যে একটা আর্জ অর্থাৎ তার যে একটা ইউনিক কনসেপ্ট, ইউনিকনেস প্রত্যেকের মধ্যে আমাদের রয়েছে, যেটি আমরাকে তার বিভিন্ন লেখার মধ্যে পাই, ইন্ডিভিজুয়ালিজম। তো এখানে ট্রান্সেন্ডেন্টালিজম টার্মটি, যেটি জনপ্রিয় প্রবর্তক ও এর আগে এই ট্রান্সেন্ডেন্টালিজমের কনসেপ্ট বিভিন্নভাবে ইমানুয়েল কান্ত ও জার্মান ফিলোসফারদের রাইটিংয়ের মধ্যে প্রচণ্ডভাবে প্রচলিত ছিল, পরবর্তীকালে আমেরিকান পোয়েট হয়ে সেটিকে আবার রিফ্লেক্ট করেছেন এবং এমফাসাইজ করেছেন বিভিন্ন কবিতা লেখার মধ্য দিয়ে রাল্ফ ওয়াল্ডো এমারসন। এটির মানে হচ্ছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ইউনিকনেস ইন দিস কসমস, ইন দিস প্ল্যানেট। এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকটি অবজেক্টের আলাদা আলাদা স্বতন্ত্রীয় কিছু বৈশিষ্ট্য রয়েছে। দ্যাটস ওয়াই উই আর ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, বাট বোথ অফ আস অর অল অফ আস হ্যাভ দ্য সেম রাইট টু ক্লেম দ্যাট উই আর অবজেক্টস অর উই আর লিভিং বিংস, উই আর নন লিভিং বিংস, অল অফ আর ইন্টিগ্রেটেড উইথ ইচ আদার এনিহাও। একে অপরের সাথে আমাদের একটা সমন্বয় সাধনের ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে। এই ট্রান্সেন্ডেন্টালিজমে বিভিন্ন ধরনের তিনি তার যে ফিলোসফিক্যাল যে পোর্শনটি সেটিকে জোর দিয়েছেন, তার পাশাপাশি তিনি তার লেখাগুলোর মধ্যেও এগুলিকে রেখেছেন। যেরকম এটি আর একটু এক ধাপ পয়েন্টে আমরা যদি দেখতে পাই, সেখানে দেখতে পাচ্ছি হি ওয়াজ আ স্ট্রংচ বিলিভার অফ ইননেট অর কোর গুডনেস ইন হিউম্যান বিংস। অর্থাৎ তিনি মনে করতেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। জাস্ট লাইক স্বামী বিবেকানন্দ, তিনিও বলেছিলেন যে উইদিন আস আর মিলিয়ন্স অফ অপরচুনিটিস, আর মিলিয়ন্স অফ প্রবাবিলিটিস, উইদাউট হুইচ উই ক্যান নট এক্সপেক্ট আওয়ার এসকেলেশন টুয়ার্ডস দ্য ডিভাইন, যেগুলো ছাড়া আমরা কখনোই আশা করতে পারি না আমাদের যে উচ্চতা, আমাদের যে জার্নি, আমাদের যে আধ্যাত্মিক যে একটা প্রক্রিয়া, যে একটা বিবর্তনবাদ, স্পিরিচুয়াল ইভলিউশন, সেগুলোকে ছাড়া আমরা কখনোই চলতে পারি না। তো তিনি এই ধরনের কনসেপ্টগুলোকে তিনি অত্যন্ত বিশ্বাসী ছিলেন এবং অত্যন্ত কেয়ারফুলি তিনি এসব কনসেপ্টগুলোকে
ট্যাকেল করেছেন, এবং হি ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য হিন্দু স্ক্রিপচার্স লাইক দ্য উপনিষদ, মানে তিনি অত্যন্ত পরিমাণে প্রভাবিত হয়েছিলেন কিছু হিন্দু ধর্মীয় টেক্সট, যেগুলোকে আমরা ধার্মিক কিছু পাণ্ডুলিপির আকারে ব্যবহার করে থাকি, যেরকম উপনিষদ। তারপরে এর সাথে সাথে কিছু অ্যাসোসিয়েটেড চিন্তাভাবনা, যার কারণে তিনি একটি কবিতা লিখেছিলেন, কবিতাটির নাম ছিল ব্রহ্মা। তো এই জায়গাগুলোতে তিনি কিন্তু নাও অ্যান্ড দেন হি স্টিক্স টু দ্য সেম পয়েন্ট, দ্য পয়েন্ট অফ ইননেট গুডনেস, অন্তর্নিহিত একটা ভালো যেটি আমাদের মধ্যে অবস্থিত এনিহা। এবং তার বিখ্যাত কিছু প্রবন্ধ যেরকম সেলফ রিলায়েন্স, দ্য ওভার সোল, নেচার, দে টুগেদার করোবোরেট অর কনফার্ম হিজ ফার্ম বিলিফ অর ফেথ ইন দ্য আলটিমেট গুড, ইন দ্য আলটিমেট স্পিরিচুয়াল ম্যানিফেস্টেশন, তার যে প্রসার, তার যে একটা প্রকাশ, সেটাতে তিনি কিন্তু বিশ্বাসী ছিলেন, বিশ্বাস করতেন। সো হি ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য এমিনেন্ট ফিগার্স অফ আমেরিকান ফিলোসফি। এবং তার পাশাপাশি তার এই ক্রিয়েটিভ ফিল্ডের লেখা এই কবিতাগুলো তার এই ফিলোসফিকে কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছে। এরপরে যে পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কবিতাটি, সেটি হচ্ছে ফেভেল। এই কবিতাতে ফেভেল নামকরণের পেছনে কবির কী চিন্তাভাবনা থাকতে পারে সেটা সম্পর্কে অল্প বিস্তর চেষ্টা করব কিছুটা হলেও বলা ছাত্রছাত্রীদের। যে ফেবেল শব্দটা আমরা জানি মোর অর লেস, ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি যে ইসপের ফেবেল, এই নামটা মোটামুটি ফ্রেজটির সাথে আমরা মোর অর লেস অ্যাকোয়েন্টেড। তো ফেবেল যেখানে বিভিন্ন ধরনের নৈতিকতার ব্যাপার, নন লিভিং বিংস, লিভিং বিংস একটি জগতে পার্টিসিপেট করবে, সেই লিভিং বিংসের মধ্যে অ্যানিম্যাল যারা মোটামুটিভাবে থাকবে, দে রিপ্রেজেন্ট দ্য হিউম্যান সোসাইটি, তারা মনুষ্য জগৎকে রিপ্রেজেন্ট করবে, এবং এগুলোর মধ্য দিয়ে তারা আমাদেরকে কিছু নীতি শেখাবে, হুইচ ইজ ভেরি মাচ পার্টিনেন্ট টু দ্য টপিক বিং ডিসকাসড, খুব প্রাসঙ্গিক। এবং এই নীতিগুলো হবে টু আ সার্টেন এক্সটেন্ট মোরাল, যে কারণের জন্যে হয়তো আমরা যদি কখনো আগামী দিনে পড়ার বিভিন্ন ধরনের সুযোগ হয়ে থাকে, সেখানে আমরা দেখতে পাবো যে ঋষি অরবিন্দ তিনি তার বিখ্যাত টেক্সট দ্য লাইফ ডিভাইন, তার মধ্যে তিনি বলছেন যে হিউম্যান বিংস আর অন দিস প্ল্যানেট হাফ এথিক্যাল, এখনো পর্যন্ত কিন্তু আমরা হাফ এথিক্যাল জায়গাতে আছি, সম্পূর্ণরূপে কিন্তু মোরালিটিকে আমরা গ্র্যাস বা করতে পারিনি বা আমরা ধরতে পারিনি। কিন্তু সুন উইল হিট দ্য সুপ্রা এথিক্যাল লেভেল, মানে আমরা সব কিছুকে ছাড়িয়ে গিয়ে একটা বড় যে জায়গা যেখানে তার বিখ্যাত কনসেপ্ট বিয়ন্ড এথিক্যাল, অর্থাৎ যেখানে কোনো ল, মোরাল, ভ্যালিড, ইনভ্যালিড এসব টার্মস খুব লো লেভেল, দে ডোন্ট মিন এনিথিং লাইক আ বাঞ্চ অফ ওয়ার্ডস, টেকনিক্যাল ওয়ার্ডস। তো সেই জায়গাকে আমরা খুব শীঘ্রই আমাদের বিবর্তনবাদের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাব। Throughout our evolution, it will happen one day, though we will not survive, but someone will survive and someone will see the change. So, ঠিক সেরকম ভাবে ফেভেলের বক্তব্য হচ্ছে যে কোনো না কোনো একটা এথিক্যাল ইস্যুকে নিয়ে, মোরাল ইস্যুকে নিয়ে সেই জায়গাতে ডিসকাশনের পথ থাকবে, এবং সেখানে কোনো না কোনো একটা কনফ্লিক্ট এনি হাউ উইল বি প্রেজেন্ট ইন দ্য কন্টেন্ট, কোনো না কোনো একটা দ্বন্দ্ব সেই জায়গার মধ্যে উপস্থিত থাকবে। এই কারণের জন্যে এই যে কবিতাটি যেটি আমরা আজকে পড়ব এবং দেখব তার থেকে কি মানে দাঁড়াচ্ছে, সেখানে প্রথম লাইন শুরু হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। এই যে প্রথমেই অনুপ্রাসের ব্যবহার, অর্থাৎ র, ল শব্দগুলো রিপিট হচ্ছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, এই যে স্কুইরেল কোয়ারেল বেশ কিছুটা রিপিটেটিভ শব্দের দিক থেকে, ধ্বনির দিক থেকে, এই শব্দের মধ্যে যে ধ্বনি রিপিট হচ্ছে এটাকে বলা হচ্ছে অনুপ্রাস, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যালিটারেশন, অ্যালিটারেটি, ওয়ার্ডস আর অ্যালিটারেটি। তো একটি পর্বত ও একটি কাঠবিড়ালির মধ্যে একটি কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া বা এরকম কিছু একটি ব্যাপার
দ্বন্দ্বর ব্যাপার হয়েছে, দে হ্যাড আ পয়েন্ট অফ কনফ্লিক্ট। এবং এখানে আমি প্রথমেই বললাম যে ফেবেলে লিভিং বিংসের মধ্যে বিশেষ করে অ্যানিমালস পার্টিসিপেট, দে রিপ্রেজেন্ট দ্য হিউম্যান সোসাইটি, তারা আমাদের জগৎকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। এবং এখানে নন লিভিং বিংয়ের মধ্যে মাউন্টেন পর্বত, তাকে কিন্তু এখানে সাবজেক্ট করা হয়েছে। সাবজেক্টিভ যে আমরা যে সাবজেক্টিভ পোর্শনটা দেখতে পাচ্ছি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এই নাউন ফ্রেজের মধ্যে দুটি সাবজেক্টকে রাখা হয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। অ্যান্ড দ্য ফর্মার ইট মিন্স মাউন্টেন কল্ড দ্য ল্যাটার, মতলব যে স্কুইরেল, স্কুইরেলকে বলা হচ্ছে যে অ্যান্ড কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিক, লিটল প্রিক। দ্য ওয়ার্ড মে সাউন্ড নিউ টু অল অফ আস, বাট ইট মিন্স দ্যাট দ্য স্কুইরেল ফর দ্য টাইম বিং অ্যাপিয়ার্স টু বি মোরালি পারফেক্ট। অর্থাৎ স্কুইরেলকে দেখানো হচ্ছে, কাঠবিড়ালিকে দেখানো হচ্ছে যে সে একটুখানি অতিরিক্ত বেশি নৈতিক, তার নৈতিক চরিত্র হচ্ছে অত্যন্ত সুদৃঢ়, সেটাকে বলা হচ্ছে লিটল প্রিক। একটুখানি এর মধ্যে হিউমারাস টোনও ব্যবহার হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে সেই নমিনাল যে ব্যাপারগুলো থাকে সেখানে স্কুইরেল না লিখে লিখছে বান, চেঞ্জ করছেন কবি, মানে দ্য স্কুইরেল রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। পর্বতকে বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়, তোমার আকৃতি ভাই, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। ওয়ান্স অ্যাগেন এই এন্ড রাইম যে সিমিলারিটিগুলো থাকে যার জন্য রাইমিং স্কিম তৈরি হয়, এই যে ওয়েদার টুগেদার, ইয়ার, স্ফেয়ার, এই যে ঠিক রিপিট হচ্ছে, এগুলোকে বলে এন্ড রাইম ম্যাচিং। তো এখানে স্কুইরেল বলছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ এই জগতে হে পর্বত ভাই সমস্ত ধরনের বিষয়বস্তু, ওয়েদার অর্থাৎ যে বিভিন্ন ধরনের আরো কনসিডার করার জন্য যে যে ক্লাইমেট থাকে, যে যে পরিবেশ থাকে, যে যে এক্সটার্নালিটিসগুলো থাকে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, দে মাস্ট বি কনসিডার্ড, তাদেরকে বিবেচনা করা উচিত। টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, অর্থাৎ কোনো একটা জায়গায় হুট করে কোনো কিছু বলতে গেলে পাঁচ ছটা জিনিস কিন্তু ভেবে বলা উচিত, এটাই স্কুইরেলের বক্তব্য মাউন্টেনকে। কারণ মাউন্টেন ইট হ্যাজ আ বিগ শেপ, ইট ইজ বিগ ইন সাইজ, সো দ্যাটস ওয়াই দ্য মাউন্টেন হ্যাজ আ মকিং এফেক্ট, দ্য মাউন্টেন মক্স অ্যাট দ্য টাইনি ফিগার অফ দ্য স্কুইরেল, এই ছোট্ট আকৃতির একটা কাঠবিড়ালি সে আবার কি ফটফট করছে, সো ইটস আ কাইন্ড অফ রিডিকিউলিং অ্যাটিটিউড ফ্রম দ্য মাউন্টেন। মাউন্টেন একটা হাস্যকর জায়গায় রাখছে, কিন্তু স্কুইরেল রিপ্লাই দিচ্ছে হিয়ার ওয়ান্স অ্যাগেন দ্য ফিলোসফিক্যাল ভয়েস অফ দ্য পোয়েট রাল্ফ ওয়াল্ডো এমার্সন ইজ অ্যাট ওয়ার্ক, সত্যি কাজ করছে। তিনি বলছেন যে যাই আমরা করি না কেন সমস্ত কিছু আগাগোড়া ভেবে উই মাস্ট প্রসিড, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। স্কুইরেল কিন্তু ওয়ান্স অ্যাগেন যে আমরা ট্রান্সেন্ডেন্টালিজমের কথা বলছিলাম সেই ফিলোসফিক্যাল ভয়েসের থ্রু দিয়ে আমরা পয়েন্টে দেখতে পাচ্ছি, স্কুইরেল বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, অর্থাৎ আমি কখনোই নিজেকে এই জায়গাটা যেটা দখল করে আছি এর জন্য নিজেকে আমি কখনোই পাপী মনে করি না, বা কখনোই আমি অনুতপ্ত মনে করি না, শোক শোক নেই আমি, বিকজ আই ফিল ইট নো অফেন্স, আই এম ওকে, আই হ্যাভ আ স্মল সাইজ, I have a small place and I can manage on my own, I can live on my own, I do not feel it, no offense, no disgrace, kono ami er moddhe dekhte pai na kono ami khoti korchi karo, to occupy my own place because the universe has given me the size and according to the size being given to me by the universe is apt in my place and to your place your size is big, so you are apt in your level, in your place, তুমি তোমার পথে ঠিক, আমি আমার পথে ঠিক, আমি আমার যে আকৃতি আমি সেটাতে সন্তুষ্ট, বিকজ দ্য ইউনিভার্স হ্যাজ গিভেন মি
So we have our uniqueness, and there is no obligation or compulsion for any point to keep ourselves stick to one matter. Else we will lose our uniqueness. আমরা হয়তো সেক্ষেত্রে এই ইউনিকনেস অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট এক্সিস্টেন্স চিন্তা ভাবনা কথা বলার যে ব্যাপার সেগুলো কিন্তু হারিয়ে ফেলে উইল লুজ সো দ্য পোয়েট ইজ ভেরি মাচ এম্পাথিক অ্যাবাউট অ্যাচিভিং ইউনিকনেস অ্যাবাউট অ্যাচিভিং ডিফারেন্স ইন থটস অ্যাক্টস বাট দ্যাট শুড বি গাইডেড বাই আওয়ার ইনার এক্সপিরিয়েন্সেস ইনার এলিভেশন দ্যাট শুড নট বি টেকেন ফ্রম এনি নেগেটিভ পয়েন্ট অফ ভিউ দ্যাট শুড বি ইউনিকনেস শুড বি টেকেন uniqueness should be considered under the lens of positivity amon bhabe uniqueness ta ke nite hobe jeti positive way te thakche if I am not so large as you are not so small as I and not half so spry mane ekhane squirrel kintu instant reply kintu dite thakche ebong khub bhalo kore kobita ta follow korle dekha jabe mountain তার কিন্তু বলার জায়গাটা খুব কম সে কিন্তু একবার বলেছে কি লিটল পিগ তারপর থেকে স্কুইরেল কিন্তু বলে আছে সো এটাও খুব অবজার্ভ করার জায়গা ইন আদার টার্মস উই মে কাম আপ উইথ আওয়ার ওন আইডিয়া দ্যাট দ্য ভয়েস অফ দ্য স্কুইরেল অর দ্য স্কুইরেল ইন দ্য পোয়েম ইজ আ মাউথ পিস অফ দ্য পোয়েট পোয়েটের মাউথ পিস হয়ে দাঁড়িয়েছে স্কুইরেল কোনো না কোনো একটা জায়গায় স্কুইরেলের পরিবর্তে মনে হচ্ছে রাল্ফ ওয়াল্ডো এমারসন কথা বলে ফেলছেন কি না যদি আমি তোমার মতন এত লম্বা বড় আকৃতি না হন হে পর্বত এবং যদি আমি তোমার তুমি যদি আমার মতন এত ছোট নাও হও হে পর্বত এবং তুমি যদি আমার মতন স্প্রাই মানে এত প্রাণবন্ত এত উজ্জ্বল এত আনন্দের মধ্যে থাকা কোনো একটা কন্ডিশন সের মধ্যে যদি নাও হও আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক অর্থাৎ আই উইল হ্যাভ নো প্রবলেম Because you are possessing your own characteristics being given to you by the universe. Tomake kono ekta jayga theke prokriti eta diyeche. I am happy with your existence. I do not take any offense of that. I am happy with my own position. You are happy with yours. To shekhetre squirrel bolche je I will not deny you make a very pretty squirrel track. Ami kokhoni bolbo na je tumi আমার অস্তিত্বকে অস্বীকার করো তুমি আমার অস্তিত্বকে ভুলে যাও বা ইউ ডু নট কনসিডার মাই এক্সিস্টেন্স ইন দিস প্ল্যানেট অফেন্সিভ আই ডোন্ট ওয়ান্ট ইউ টু থিঙ্ক সো আই বিলিভ পার্সোনালি দ্যাট আই হ্যাভ মাই ওন এক্সিস্টেন্স আই এম ওকে উইথ ইট সেই জন্য স্কুইরেল বলছে ট্যালেন্টস ডিফার All is well and wisely put. অর্থাৎ সবার নিজস্ব নিজস্ব ট্যালেন্টস রয়েছে সবার নিজস্ব নিজস্ব পোটেনশিয়ালিটিস রয়েছে অ্যান্ড উই ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস অন দিস প্ল্যানেট মে বি উই ক্যান নট করেসপন্ড উইথ আদার্স বাই ডিন্ট অফ আর থটস ফিলিংস অর এনি আদার থিংস desired from us but we are different let us be different why can't we be different if we want to stick to one point but that should have uniqueness that should have difference to shekhetre ralph waldo emerson abaro sei tar bikkhato concept individualism transcendentalism they are at work kobita says line it dikhe talents differ definitely bibhinno jonar capacity alada alada আমাদের বিভিন্ন জনের করে খাওয়ার বোধগম্যতা চিন্তা ভাবনা আলাদা আলাদা বাট অল ইজ ওয়েল সব কিছু ভালো অ্যান্ড ওয়াইসলি পুট এভরিথিং ইজ ওয়াইসলি পুট উই ডু নট হ্যাভ এনি প্রবলেম ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট এই শেষ দুটো লাইন জাস্ট লাইক দ্য এক্সপিরিয়েন্স অন ইট ওয়ার্কস আ কাপল অফ চ্যালেঞ্জিং কাপলট অর্থাৎ দুটো লাইনকে একত্রে বলা হচ্ছে কাপলট তো এই দুটো লাইন খুব চ্যালেঞ্জিং জায়গাতে রাখলেন রাল্ফ ওয়াল্ডো এমারসন যে ইফ দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক যদি স্কুইরেলটি কাঠবিড়ালিটি যদি তার পেছনের দিকে একটি বা অনেক কটা
ফরেস্টকে যদি পেছনের দিকে না বহন করে নিয়ে যেতে পারে, দ্যাটস ওকে। অথবা যদি ভাইস ভার্সাটা হয়, অর্থাৎ কাঠবিড়ালি যেহেতু একটি কোনো নাটস বা কোনো কিছু এরকম টাইপের যে বাদাম বা এই ধরনের যে বিষয়গুলো থাকে সেগুলো খেতে ভালোবাসে, সেগুলো ক্র্যাক করতে পারে, ভেঙে দিতে পারে, বাট দ্য মাউন্টেন ক্যান নট। সো দ্য স্কুইরেল হ্যাজ নো প্রবলেম উইথ ইট। দ্য মাউন্টেন ক্যান ইজিলি ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, দ্য স্কুইরেল ক্যান ডু আদারওয়াইজ, দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক আ নাট, এভরিথিং ইজ ওকে, দ্যার ইজ নো প্রবলেম ইন ইট। সো হোয়াই শুড উই বি সেম অল দ্য টাইম? উই হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, sizes, potentialities, but we are unique and we share our own acceptance of our different existence. Je universe theke je je allotment gulo hoyeche bibhinno jonake je je shape size apniki dewa hoyeche, that's okay. Concluding je couplet ekhane, concluding je challenging dutu line ekhane, once again the poet strikes his key note on the issue of existence, on the issue of uniqueness, on the issue of individualism, and on the issue of acceptance, that to a certain extent hits the idea of peaceful coexistence, live and let live, and various things like this sort may go on. You may count. ঠিক এরপরে এই কবিতাটার থেকে যে যে ফ্যাক্টসগুলো আমি পেয়েছি, আমার যেগুলো মনে হয়েছে, যেগুলো দরকার জানা, সেগুলো আমি রেখেছি। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ারেল ইন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, একটা কিছু দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা চলছে, এবং দ্য মাউন্টেন কল্ড the squirrel little prick, which means morally correct. অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলছে যে একটা নৈতিক দিক থেকে প্রচুর পরিমাণে যে সবসময় নৈতিকতা দেখাতে আসে, সেদিক থেকে মোরালি কারেক্ট, সবসময় নৈতিকতা নীতি নিয়ে বেঁচে থাকতে চায়, ই আর কি ছলে বলছে। দ্য স্কুইরেল রিপ্লাই ইন টার্ন সিমস হিউমারাস ইন টোন, স্কুইরেলও কিন্তু বেশ চালাক, কারণ প্রথমেই বলেছি দ্য স্কুইরেল ইন দিস পোয়েম হ্যাজ বিকাম আ মাউথ পিস of the poet himself. Hoyto Ralph Waldo Emerson-er golar awaj amra pacchi squirrel-er voice the. The squirrel voices the poet's issues, the poet's concern. Ei planet-e every minuscule object or the minusculest object has right to exist. Prottekti shukkho shukkho object-ero beche thakar odhikar ache. The theory of interdependency, orthat amra keu kokhono bolte pari na je we are independent. We are definitely dependent on one another, on various things that cannot be illustrated in a single point. Panch number e bolche, for this the squirrel demands its right to exist in this planet. Sei karoner jonno existence er je issue ti uthe asche, sei bolche je I am okay with my existence, you are okay with yours, no problem. The entire poem is written from the viewpoint of the squirrel. গোটা স্কুইরেলের ভিউ পয়েন্ট, অর্থাৎ স্কুইরেল যা যা প্রথমেই বলেছি মাউথপিস অফ দ্য পোয়েট হিমসেলফ, সেই কারণের জন্য ওই স্কুইরেলের ভিউ পয়েন্টটি এখানে দেখানো হচ্ছে। দ্য মাউন্টেন রিমেন্স সাইলেন্ট আফটার ইটস ফার্স্ট অ্যাটারেন্স ইন দ্য পোয়েম, দ্য মাউন্টেন হ্যাজ বিন ডিনাইড ইটস ভয়েস আফটার দ্য অ্যাটারেন্স অফ ইটস ফ্রেজ লাইক লিটল প্রিক, তার পড়ার পর কিন্তু মাউন্টেনকে কোনো স্পেস দেওয়া হয়নি কথা বলে, তারপর স্কুইরেল গোজ অন টকিং অ্যান্ড giving analogies, examples, whatever we get out of the text. The squirrel is smart in presenting the arguments in favor of the universal existence. অর্থাৎ স্কুইরেল কিন্তু ইউনিভার্সাল এক্সিস্টেন্সের ইউনিকনেস হ্যান্টেন এগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করছে। নন অব দ্য ফাইনাল অ্যানালজি ড্রন ফর কনক্লুশন ইজ নোট ওয়ার্দি, বলছে যেখানে যে ইফ আই ক্যান নট ক্যারি forests on my back, neither can you crack a nut. Jodi ami forest carry na korte pari, you do not have the ability to crack a nut. Kono badam ba kono ei dhoroner jinish jeta squirrel er khabar, mountain to bhenge dite pare, because it has no moving power, it is fixed, it is still.
But the squirrel can. The squirrel is a living being. It may be an animal, but it is a living being. That's the point. The living versus the non-living. এবং এই বিষয়গুলো নিয়ে ফেবেলে রাখা রয়েছে। আশা করলাম কিছুটা অন্তত প্রয়াসের মধ্য দিয়ে আমার এই ভিডিওটির মধ্য দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের থ্রু দিয়ে অল্প বিস্তর এই রাল্ফ ওয়াল্ডো ইমার্সনের লেখা এই কবিতাটির কিছুটা অন্তত ইম্পর্টেন্স এর মধ্যে রাখতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।